লকডাউনকে অমান্য করা যেন একটা নিয়ম বা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কারণ যাদের বিভিন্ন জায়গায় বাজার কমিটিগুলো এখন সিদ্ধান্ত নিয়েছে যে একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাজার খোলা থাকছে, কাজেই অনেকেই কিন্তু তার বাইরের সময়তেও রাস্তায় বেরোচ্ছেন, কখনো বলছেন এটার কাজে ওটার কাজে। তো যাই হোক, প্রত্যেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। আর এই মুহূর্তে মহিলা থানার পক্ষ থেকে NTS মোড়ে চলছে অভিযান, এবং যদি দেখা যায় যে এই মোড়টিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ মোড় এবং বাগড়াকোট ফুলেশ্বরী এবং NGP যাওয়ার যে পুরোপুরি এই চৌমাথার মোড়টি দিয়ে যদি দেখা যায় অনেকেই হয়তো বেরিয়ে পড়েছেন, অন্য বিনা কারণেও অনেকে সময় অনেকে বেরিয়ে পড়ছেন। তো তাদের প্রত্যেকটি বিষয় তারা দেখে নিচ্ছেন, এবং এই মুহূর্তে শিলিগুড়ি মহিলা থানার পক্ষ থেকে চলছে এই বিশেষ অভিযান। অনেকে বেরিয়েছেন যাদের হাতে হয়তো গ্লাভস আছে কিংবা মুখে মাস্ক আছে, কিন্তু হেলমেট পরা নেই। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে হেলমেট পরতে হবে, কারণ মাস্ক হচ্ছে করোনা থেকে রক্ষা করবে, কিন্তু হেলমেট কিন্তু পুরোপুরি জীবন রক্ষা করবে। তো সেই জায়গাটাও মানুষ অনেকেই ভুলে যাচ্ছেন। তো এই মুহূর্তে যদি দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যারা যারা বেরোচ্ছেন বাইরে তাদেরকে পুরোপুরি সজাগভাবে তাদের দেখা হচ্ছে, কারণ আবারও বলছি যে এই মোড়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং ফুলেশ্বরী বাজার NGP এবং এদিক দিয়ে যদি নিউ সিনেমা রোড এবং বাগড়াকোটের পুরোপুরি মোড় তারা এই রাস্তাটি কভার হয়। তো সে কারণে চেষ্টা করা হচ্ছে যারা বের হচ্ছেন তারা যাতে বিনা কারণে না বেরোন, তাদেরকে সজাগ করার বিষয়টিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তোমার নাম কি ভাই? তোমার নাম রাজমন্ডল। কি কাজে বেরিয়েছিলে? এই স্কুলে চাল গম ছিল তো। স্কুলে চাল গম ডাল চাল। তুমি স্কুলে পড়ো? আচ্ছা, স্কুল থেকে চাল গম দিচ্ছে? হ্যাঁ। তো সেটা কি নিতে গিয়েছিলে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? শিলিগুড়ি ইন্ডিয়া স্কুল। ইন্ডিয়া স্কুলে পড়ো? তো অনেকেই বের হচ্ছেন, এবং NTS মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়, এবং যদি দেখা যায় যে গুরুত্বপূর্ণ মোড়গুলোকে দেখে দেখে পুলিশের তরফে চলছে চেকিং, এবং শিলিগুড়ি মহিলা থানার পক্ষ থেকে চলছে এই মুহূর্তে NTS মোড়ে চেকিং। অনেকেই হয়তো একসাথে দলবদ্ধভাবে বেরোচ্ছেন, অনেকেই হয়তো কাজের অছিলায় বেরোচ্ছেন, কিন্তু আবার এটাও ঠিক কথা, মানুষের প্রয়োজন থাকছে, অত্যাবশ্যকীয় সামগ্রী তাকে কিনতে হবে, সেটাও অবশ্যই জরুরি, ব্যাংকেরও প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেরোচ্ছেন মানুষ, কিন্তু তাও যেন স্বাভাবিকের থেকে বেশি মানুষ যাতে যাতায়াত করতে না পারেন সেই বিষয়টিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে NTS মেরে চলছে মহিলা থানার পুলিশ কর্মীদের উদ্যোগে চেকিং। যারা বিনা কারণে বের হচ্ছিলেন তাদেরকে পুনরায় ফিরে যেতে বলা হলো, এবং তারা ফিরে যাচ্ছে। আসলে সবার হাতেই একটি করে বাজারের ব্যাগ রয়েছে, এবং প্রত্যেকেই বাজারেই যাচ্ছেন এমনটাই বলছেন, কিন্তু প্রশাসনের একদম পুরোপুরি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনও কিন্তু পুরোপুরি সজাগ রয়েছে, এবং প্রশাসন চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ এই লকডাউনকে পুরোপুরি তারা মেনে চলতে পারে, সেই দিকটা কিন্তু পুরোপুরি তারা গুরুত্ব দিয়ে দেখছেন।
হেলমেট পরবেন না রাস্তায় বেরিয়েছেন আপনি হেলমেট লাগাবেন না হ্যাঁ ভুল হয়ে গেছে আপনি হেলমেট নিয়ে আসুন বাড়ি এখানে হেঁটে যান হেলমেট নিয়ে আসুন যান গাড়ি সেট করে রাখেন হেলমেটটা নিয়ে আসুন গাড়িতে এখানে রাখেন হেলমেট নিয়ে আসুন চলো আর একটি বিষয় যেটা নজরে আসছে লকডাউন চলছে মানে অনেকেই কিন্তু হেলমেট পরছেন না এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা ভুলে যাচ্ছেন যে মাস্ক বা হ্যান্ড গ্লাভস যারা পরছেন তারা হয়তো করোনা সংক্রমণ ঠেকাতে সেটি পরছেন কিন্তু হেলমেটটি যে প্রত্যেক ক্ষেত্রেই জরুরি কারণ আপনি যখন দুচাকার যান নিয়ে যখন আপনি চলাচল করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতি প্রয়োজনীয় যে আইটেম সেটা হচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে হেলমেট কারণ আপনার জীবন রক্ষা করবে হেলমেট দেখুন পুলিশকে ধুলো দিয়েও বেরিয়ে যাচ্ছে এমন লোকেরও অভাব হচ্ছে না পুলিশকে ধুলো দিয়ে বেরোচ্ছে এমন লোকেরও অভাব হচ্ছে না কারণ আমরা গতকালও ঠিক এই জিনিসটাই দেখেছিলাম যে অনেকেই পুলিশকে ধুলো দিয়েও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা সেও হয়তো বুঝতে পারছে না সে কতটা নিজেরও ক্ষতি বা নিজের ক্ষতি করছেন অবশ্য নিজেরই ক্ষতি করছেন কারণ এটা তাকে বুঝতে হবে যে এই লকডাউনটা কিন্তু তার স্বার্থে অর্থাৎ তার স্বার্থে তার পরিবারের স্বার্থে তার সকলের স্বার্থে আপনি এগুলো পৌঁছে দিন উনি হেঁটে যান দুজন গাড়িতে ওঠা যাবে না এখন ডিসটেন্স মেইনটেইন করতে হবে বাইকে দুজন ওঠা যাবে না মা বেটাও না মা বেটাও না কেউ না পুরোপুরি দেখে নেওয়া হচ্ছে মানুষ কেন বেরিয়েছেন আমাদের ভিউয়ার্স স্বপন গুণিয়োগী আপনি লিখেছেন সব পাড়াতে আসতে পারলে খুব ভালো হ্যাঁ এটা অবশ্যই যে পাড়ার ভেতরগুলোতেও যদি দেখা যায় সত্যি ভালো কিন্তু যথেষ্টভাবেই চেষ্টা করছে পুলিশ প্রশাসন যাতে ভিড় এড়ানো যায় এবং অযথা সাধারণ মানুষ যাতে বাইরে না বেরোয় এবং লকডাউনকে যাতে উপেক্ষা না করে আর অলিগলির ব্যাপার যেটা রয়েছে জড়িয়ে রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে কিন্তু কোথাও না কোথাও আমাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে এবং আমাদেরও চেষ্টা করতে হবে যাতে আমরা সাধারণ মানুষরাও একটুখানি মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি অনেকেই দেখা যাচ্ছে কিন্তু লকডাউনকে উপেক্ষা করে বেরোচ্ছেন আবার অনেকেই রয়েছেন প্রয়োজনীয় যে কাজ বা দরকারি কাজ বা কিছু কিছু যে এসেনশিয়াল যে সার্ভিস রয়েছে চাল দেবে তো আপনি একাই আনতে পারবেন একজন ছেলে হয়ে আনতে পারবেন না আপনি
মহিলা গিয়ে উনি কি চাল তুলে নিয়ে আসবে না ম্যাডাম উনি হচ্ছে আমার ভাইরা ভাই ওনার ছেলে নেবে আমি আমার মেয়ে নেব হেলমেটটা লাগাননি কিন্তু হেডফোন লাগিয়েছেন হেডফোন লাগিয়েছেন আপনার তো কনসেন্ট্রেশন পুরো ওই হেডফোনে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন হেলমেট নেই আপনি দুটো কানে হেডফোন গোজা আপনি হেলমেট নিয়ে আসুন তারপরে যান হেলমেটটা লাগায় আসেন তারপরে দোকানে যাবেন দেখুন কিরকম মানুষকেও আমরা পেতে পারি পাই এখনো এই লকডাউনের সময় বারবার যেটা বলার যে করোনা বা কোভিড নাইনটিন পুরো বিশ্বকে কাঁপাচ্ছে সেখানটাতে মানুষ হেডফোন কানে গুঁজছে মাস্ক পরছে কিন্তু হেলমেট পরে বেরোচ্ছে না তো অসাধারণ সমস্ত চরিত্র আমরা বোধহয় এই লকডাউনের মাঝে দেখতে পেলাম চলছে মহিলা পুলিশের পক্ষ থেকে বা উনি মাস্ক পকেটে ঢুকিয়ে বেরিয়েছেন খুলে গেছে খুলে গিয়ে পকেটে ঢুকে গেছে আপনার মাস্কটা তো পরুন আগে লাগান মাস্কটা লাগান তারপরে কথা বলুন লাগান সরকারি নির্দেশিকাগুলো শুনছেন শুনছেন মানছেন না মানছেন তো দেখুন অনেক ধরনের মানুষকে কিন্তু চোখে পড়ছে যে বেরিয়ে পড়েছেন মাস্ক পরেছেন এরা ঘুরে বেরিয়ে গেল বোঝাই যাচ্ছে বিনা কারণে এরা বেরিয়েছিল আজ এবং প্রত্যেক ক্ষেত্রেই একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে লকডাউনের মাঝে যেমন সাধারণ মানুষ বেরিয়ে পড়ছেন প্রচুর মানুষকে যে জিনিসটা লকডাউন চলাকালীন বারবার যেটা দেখা যাচ্ছে প্রচুর মানুষ যেমন বিনা কারণে বেরোচ্ছেন সেটাও যেমন একটি কারণ রয়েছে পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে প্রত্যেকেই কিন্তু হেলমেট পরে বের হচ্ছেন না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রত্যেক ক্ষেত্রে বারবার বলা হচ্ছে কোভিড নাইন্টিনকে মোকাবিলা করতে গেলে যখন গ্লাভস বা মাস্কের দরকার রয়েছে তেমনি কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে যে জীবন বাঁচানোর জন্য কিন্তু প্রয়োজন রয়েছে হেলমেট এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় প্রত্যেককেই হেলমেট না পরা অবস্থায় মানুষকে কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে টোটো নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন যে ব্যারিকেড লাগাচ্ছেন না কেন ব্যারিকেড লাগালেও ভেঙে ফেলা হচ্ছে এমন দৃশ্যও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে কাজেই সব ক্ষেত্রেই যে কোনো একটি কাজ কোনো একটি বিষয় কাজে লাগছে আছে কথা হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ যখন যতক্ষণ না নিজের ভালো বুঝতে পারবে ততক্ষণ না কিন্তু কোনোভাবেই সম্ভব নয় প্রশাসন লাগাতার কাজ করছে চিকিৎসকেরা লাগাতার কাজ করছে তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা দায়িত্ব সাধারণ মানুষেরও কিন্তু থেকে যাচ্ছে প্রিয়তোষ কর্মকার আপনি লিখলেন পুলিশকে আরও কঠোর হতে হবে একটু আগে আরও একজন আমাদেরকে লিখলেন আরও একজন ভিউয়ার্স লিখলেন যে পুলিশ কোথাও কোথাও লাঠি চার্জ করছে
তবে একবার দেখুন যে একবার আপনি লিখছেন আরো কঠোর হতে হবে, আবার কেউ বলছে পুলিশ যদি লাঠি চার্জ করে সেটা কতটা ভালো। তো দেখুন কতটা বিপরীত ধর্মী বিষয় উঠে আসছে আমাদের নিজেদের মধ্যে থেকেই। কাজে আমরা নিজেরা যতক্ষণ না সজাগ হব ততক্ষণ বোধ হয় সম্ভব না কোনো কিছুই। আমরা থানাতে দাদাভাই স্পোর্টিং ক্লাব থেকে আমরা খাবার দিয়ে আসি, মানে ডেলি প্রত্যেক দিন 100 প্যাকেট করে আমরা দিয়ে আসি, জাস্ট এখনই দিয়ে আসলাম। তো যেটা আমাদের অনেকেই কিন্তু বলছেন ভবেশ মোড়ের কথা কিংবা আরো অন্যান্য এলাকার কথাও বলছেন। আপনার নাম কি? কোথায় বেরিয়েছেন আপনি? আবে কাগজ কই কাজে বেরিয়েছেন? কাগজ আনতে, দেখুন কাগজ আনতে বেরিয়ে পড়েছেন লকডাউনের মাঝে, আর যখন বেলা অনেকটাই হয়ে গিয়েছে এখন উনি কাগজ নিতে বেরিয়েছেন। আসল কথা হচ্ছে যে কোনো না কোনো একটি বস্তু বা কোনো না কোনো একটি জিনিস কেনার ছুতোয় বেরিয়ে পড়ছেন অনেকেই এইভাবে, আর এটাই যে সে বড় একটা বিপদ ডেকে আনছে সেটাই কিন্তু বোঝার কোনো বা বলার কোনো অবকাশ কিন্তু রাখছে না। এখন বেরোনো যাবে না, লকডাউন চলছে। না না, তো আপনি তো বেরোলেন তাই না? কোথায় সাকসেস হলো আপনার এই না বেরোনোটা? লকডাউন সাকসেস করতে হবে, ঠিক আছে? বাড়ির আশেপাশে থেকে কিনুন, যেটুকু জিনিস না হলে চলে না সেইটুকু বের হই না, যেটা দরকার সেটা। আপনি তো বেরিয়েছেন, বের হই না বললে হবে? আরো একটু মানুষ রয়েছে দেখুন, বাচ্চাকে নিয়েও বেরিয়েছেন। আপনি কোথায় বেরিয়েছেন দিদি? এই যে হুপতি ছেলের জন্য ওষুধ আনতে গেছিলাম দিদি, এই দোকানটা বন্ধ দেখে আসলাম, বন্ধ। তিনজনে মিলে তারপরে আপনারা একবার বুঝতে পাচ্ছেন না এগুলো কোথায় মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আপনি যদি নিজে কোনোভাবে সংক্রমিত হন বাচ্চাকে নিয়েও তো সংক্রমিত হবে, এটা বুঝতে পাচ্ছেন না? না বুঝতে পেরেছি, আপনি তো সামান্য একটু বেরিয়েছে তো সেই জন্য আমি কাঁদছিল, আমি দোকানে যাব। আপনারা যদি বাচ্চাকে না বুঝতে দিন তাহলে তো মুশকিল। দেখুন যে সত্যি অদ্ভুত অদ্ভুত সমস্ত রকম সমস্যা বা অদ্ভুত অদ্ভুত যুক্তি চলে আসছে,
কেউ হয়তো নিজের শিশুকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে মেরেছে। আমরা এটা কিন্তু অনেকেই জানি যে এখন কিন্তু মেডিসিনের দোকানগুলোতে কোনো চিকিৎসক বসছে না, কাজেই চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন এই যুক্তিটাও কিন্তু অনেকটাই মুশকিল। বা চিকিৎসকের কাছে যাওয়ার আগে একবার ফোন করে নেওয়া যেত সেই ডিসপেন্সারিতে যে সেখানে চিকিৎসক বসছেন কি না। এই লোক থেকে থানা নিয়ে যাব, ওর মাকে নিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠাবো, দুজনে মিলে হেঁটে যাব। আচ্ছা, আপনারা যে ডক্টরের কাছে দেখাতে গেছিলেন তাদের ফোন নাম্বার তো নিশ্চয়ই আছে আপনাদের কাছে, তো আপনারা কেন সকালবেলা তাকে ফোন করে জানেননি যে তার ডিসপেন্সারি খোলা রয়েছে কি বন্ধ রয়েছে? এটা তো আপনার যুক্তির মধ্যে পড়ছে না, না আপনার যুক্তিতে কি থাকছে? আমি তো না, আমি বলছি না তো, আমি তো বলছি যেখানে কোন ডক্টর বসছেই না কোন ডিসপেন্সারিতে, সেখানে আপনি কি করে বেরিয়ে পড়লেন ডিসপেন্সারিতে? আমি আমি ম্যাডাম একটা কথা বলি, আমি এই রকম যদি ভুল, এই রকম ভুল যদি মানুষ সাধারণ মানুষ করেন তবে কিভাবে দেখুন একবার, যে 24 ঘন্টা চিকিৎসকেরা ওই পিপি পরে গ্লাভস পরে একটা, আমি অবশ্যই এখানে একটা কথা আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব যে আমরা অনেকেই হয়তো এখন যেহেতু বাইরে রয়েছি সেই প্রয়োজনের খাতিরে আমরা হাতে গ্লাভস পরছি, কিন্তু সেই গ্লাভস আমরা পরে থাকতে পারছি না, হাতের ভেতর ঘেমে যাচ্ছে, হাত পুরোপুরি খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন যে সমস্ত চিকিৎসকেরা এই করোনার চিকিৎসা করছেন তারাও কিভাবে তাদের পিপি এবং বিভিন্ন গ্লাভস এবং মাস্ক পরে তারা কাজ করছেন দিনের পর দিন 24 ঘন্টা। সেখানে যদি বলা যায় রাজ্য সরকারের রাজ্য পুলিশের তরফেও কিন্তু 24 ঘন্টা তারা কাজ করছেন, তবে এই সমস্ত কাজের তারা যে কাজ করছেন সব কি বিফলে যাবে এই রকম কিছু নির্বোধ মানুষদের জন্য? এই প্রশ্নই কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে কিন্তু দাঁড় করাচ্ছে। কারোর পকেটে ওষুধের প্যাকেট, কারণ এছাড়া কোনো উপায় নেই আমাদের, এখন যদি বেরোতে হয় হয় ওষুধের প্যাকেট নিয়েই বেরোতে হবে কিংবা রেশন কার্ড, ব্যাংকের কাজ ইত্যাদি। তো এই বিষয়গুলো যতদিন না সাধারণ মানুষ নিজের থেকে বুঝবেন ততদিন সত্যি সম্ভব নয় এই লকডাউনকে পুরোপুরি সফল করা। নিরলস প্রয়াস চলছে। বাসুদেব মাইতি, বোধহয় হাসির ছলে আপনি যে কথাটি লিখেছেন বোধহয় কোথাও না কোথাও সেটা একাংশে সঠিক, কিন্তু হাসির ছলে হলেও বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট চিন্তারও বিষয় যে মানুষ কেন নিয়ম মানছে না, মানুষ কেন লকডাউনকে উপেক্ষা করছে। দেখুন আরও একজনকে পাওয়া গেল এবং তিনিও হেলমেট না পরেই বেরিয়েছেন, সব ইধার যা রা হ্যায় লেকিন বোল রা হ্যায় কি ব্যাংক যা রা হ্যায়, দেখিয়ে ইন লোগো কা দেখ কে নেই লাগ রা ব্যাংক যা রা হ্যায়। মানে অদ্ভুত অদ্ভুত মানুষ। তবে আরো একটি বিষয় আমাদের চোখে পড়েছে বা আরো একটি বিষয় আমরা দেখেছি, অনেক সময়তেই টোটোতে করে সাধারণ মানুষ যাচ্ছেন, দুজন তিনজন চারজন করেও যাচ্ছেন সোশ্যাল ডিস্টেন্স না মেনে। তো যেখানে বারবার বলা হচ্ছে যান চলাচল নিষিদ্ধ রয়েছে সেখানে সেই ব্যাপারটাও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেককে। তবে হ্যাঁ, জরুরি কাজেও জরুরি কাজেও কিন্তু মানুষ বেরোচ্ছেন, এমন নয় যে প্রত্যেকেই বিনা কারণেই বেরিয়ে পড়ছেন। কিন্তু প্রত্যেককেই বলবো আমাদের খবর সময় বাংলা লাইভের মাধ্যমে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে, যদিও বা আপনারা কোনো জরুরি অত্যাবশ্যকীয় কাজে আপনারা বের হচ্ছেন অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করুন, আর যেহেতু সোশ্যাল ডিস্টেন্সটা এখন খুব গুরুত্বপূর্ণ সে কারণে আপনার বাইকে বা স্কুটিতে আরেকজনকে নিয়ে না বেরোনোটাই চেষ্টা করুন যদি খুব প্রয়োজন না হয়।
এবং আরো একটি বিষয় যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন মিষ্টির দোকানগুলো খোলা রয়েছে এবং অবশ্যই আমরা মিষ্টির দোকান যারা বিক্রি করছেন তাদেরকেও একবার জিজ্ঞাসা করব যে তারা কতটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় এবং যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো কতটা তারা মেনে চলছেন সেটাও একবার কিন্তু আমরা দেখে নিই। কারণ এই মুহূর্তে আমরা রয়েছি এনটিএস মোড়ে এবং এনটিএস মোড়ে যদি দেখা যায় 3 থেকে 4টি মিষ্টির দোকান রয়েছে। দাদা কি নাম আপনার? হরিপদ ঘোষ। কাস্টমার দূরে দূরে রেখে করতেছি। কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখছেন? আমাদের 8টা থেকে 4টা। 4টা পর্যন্ত খোলা রাখছেন। আর হাইজিনের ব্যাপারটা কি মেইনটেইন করা হচ্ছে? যাই এই যে মিষ্টি তৈরি হচ্ছে ইত্যাদি, হ্যাঁ তারা ভালো করে হাত সাবান বা স্যানিটাইজ করে তারা করছে? ওটা কারখানায় রেডি আছে একদম। আচ্ছা, তো যেটা মিষ্টির দোকানের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা হাইজিন মেইনটেইন করেই কাজ করছেন। এবং দেখুন আবার সেই টোটোর কথা যেটা আমি একটু আগে বলছিলাম, 3-4 মিলে বেরিয়ে পড়ছেন এবং টোটোর মধ্যে 2-3 করেও থাকছে মানুষ, এটা কিন্তু কখনোই কাম্য নয়। এবং তো যেটা আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক স্থানেই সাধারণ মানুষ যারা হয়তো ঘরে বসে লকডাউনকে পুরোপুরি মেনে চলছেন তাদের পরিশ্রম যেন ব্যর্থ না হয় এটাই বলবো। কারণ অনেকেই কিন্তু বেরিয়ে পড়ছেন বিনা কারণে, অযথা বিনা কারণে। প্লিজ আবারও বলবো আপনারা বের হবেন না। প্রতিটি মানুষ সমগ্র দেশ সমগ্র রাজ্য বাসী চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যাতে কোভিড-19 মোকাবিলায় আমরা জয়ী হতে পারি। আর এই জয়ী হওয়ার জন্য একমাত্র উপায় হলো আমরা যেন ঘরে থাকি। আর প্লিজ আপনাদেরকেও বলবো আপনারাও চেষ্টা করুন ঘরে থাকার। এবং এই মুহূর্তে যদি আমাদের ক্যামেরা একবার দেখতে বলবো যে দেখুন 2-2 করে প্রত্যেকেই এসেছে, যদিও এটা হোম ডেলিভারি খাবারের ডেলিভারি, কিন্তু এটা কিন্তু ডেলিভারি নয়, পরেরটাও আচ্ছা এটা এসেন্সিয়াল ফুডস ডেলিভারির জন্যে যাচ্ছে এবং নার্সিংহোমে জন্যে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করুন প্রত্যেকেই বাড়িতে থাকতে, সোশ্যাল ডিস্টেন্সকে মেনে চলতে। অবশ্যই আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন।